হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই দেখেন আবারও স্নো পড়ছে, মাঝে দুই সপ্তাহ স্নো ছিল না, এখন আবার স্নো পড়ে কি অবস্থা। অনেক ঠান্ডা, দেখেন সব জায়গা সাদা হয়ে গেছে। তো স্নো পড়লে ওরা রাস্তা কি এরকম পরিষ্কার করে রাখে, মানুষ যাতে হাঁটা চলাফেরা করতে পারে। দেখেন এগুলো পরিষ্কার করে রাখছে। দেখেন আরো স্নো পড়তেছে, আজকে রাতে আরো বেশি স্নো পড়বে। গাছে কোনো পাতা নাই, কিছু নাই, গাছ সম্পূর্ণ খালি হয়ে আছে, কারণ ঠান্ডা চলে আসলে গাছের কোনো পাতা থাকে না, আবার সামারের সময় নতুন করে দেওয়া হয়। কবে যে এগুলা শেষ হবে আল্লাহ জানে। তো ইউরোপের বেশিরভাগ জায়গায় এরকম অবস্থা, উইন্টারের সময় বেশিরভাগ জায়গায় স্নো পড়ে। দেখেন এবার লন্ডনে অনেক বেশি স্নো পড়ছে। তো লন্ডনে স্নো পড়ার কারণে স্কুলগুলো সবগুলো বন্ধ হয়ে আছে, কিন্তু আমাদের স্কুল বন্ধ দেয় না, বাচ্চাদের স্কুল খোলা থাকে, সব কিছু খোলা থাকে। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই জানাইবেন কেমন লাগলো ভিডিও। এটা হলো ট্রেনের রাস্তা, এ দেখেন ট্রেন আসতেছে। Thank you.
বর্তমানে মাইনাস ফাইভ সে সময় অনেক বেশি স্নো পড়ে, তখন ঠান্ডা কিছু কম লাগে। তো ইউরোপে থাকার শখ মিটে যায় যখন উইন্টার চলে আসে, অনেক ঠান্ডা থাকে, তখন অনেক কষ্ট হয়। ঠান্ডা থাকলেও সব বাসার বাইরে যেতে হয় কাজে। কিন্তু সামার টাইম অনেক সুন্দর থাকে। দেখেন একটা মানুষও নাই যে বার কোনো কাজে বার হয়, কোনো তো এমনিতে রাস্তাঘাটে কেউ থাকে না, আর এই অবস্থার মধ্যে তো আর নাই। দেখেন বাসা বাড়ির অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু অনেক ঠান্ডাও লাগে, অনেক ঠান্ডা কিন্তু লাগতেছে। আসেন একটু সামনে একটা জিনিস দেখাইব, তার সাথে শেয়ার করবো। এরকম অবস্থা যদি আমাদের দেশে হতো, আমাদের দেশের মানুষ সব মানুষ মারা যেত। কিন্তু এই দেশে ঠান্ডা দেশ হিসাবে ওরা সব ধরনের ব্যবস্থা করে রাখছে। ধরেন বাসার ভিতর ওরা হিটার দেয়, তখন বাসার ভিতর অনেক কম ঠান্ডা লাগে, তারপরেও লাগে কিন্তু কম লাগে। এই দেখেন এখানে কি অবস্থা হয়েছে, একদম দোলা হয়ে গেছে।
মানুষ সবজি চাষ করত তো সবজি চাষ মূলত সামারের সময় হয় আর উইন্টারের সময় পরে আর এখানে সবজি এই দেশে সবজি চাষ করা যায় না আর এগুলা যারা যে দেখছেন যেগুলা দেখছেন ওইগুলা কি রেন্ট নেই পারা নেই ধরেন এক বছরের জন্য তো ওরা শুধু সামারের টাইমে করতে পারে এই দেখেন এইখানের অবস্থা এছাড়া একটা মূর্তি এখানে ওরা জুগে রাখছে দেখে মনে হয় একজন মানুষ আছে এখানে দেখেন দেখেন চারিদিকে স্নো 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 অন্য কিছুই নাই এই সময় গাড়ি চালানো অনেক রিক্সের তারপরে মানুষ না আবার চালাইতেছে দেখেন অনেক রিক্সের